চট্টগ্রাম রেল স্টেশনে যত্রতত্র গাড়ি পার্কিং দোকানপাট দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী। পরে এ ধরনের অব্যবস্থাপনার অভিযোগে বিভাগীয় ব্যবস্থাপক শ্যাম তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমারকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে চট্টগ্রামের রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের জন্য প্রস্তাবিত মার্কেট নির্মাণের স্থান পরিদর্শন শেষে রেলমন্ত্রী একথা বলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রেলকে যুগোপযোগী করতে চায়। এ সময় চট্টগ্রামের সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে আন্দোলন চলছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। রেলের যে সমস্ত জমি আপাতত সংস্থার কাজে লাগছে না, তা কাজে লাগাতে ব্যবসায়ীদের সহযোগিতার চিন্তাভাবনার কথা জানান রেলমন্ত্রী। যেটা আমাদের উন্নয়নের কাজে লাগবে না সেইটাকে আমরা আঁকড়ায় রাখলাম, এটাকে যথাযথ ব্যবহারের জন্য দিলাম, সেইখান থেকে কিন্তু আমরা সরে আসছি। আমরা চাই যথাযথ ব্যবহারের মাধ্যমে যাতে সেই জিনিসগুলো ব্যবহার হতে পারে, নাহলে অনেক অনেক জায়গা জমি দেখেন যে আপনার বিভিন্ন দখল করে বসে আছে।